नमस्कार आमार चैनल फान कुकिंग विद बोन्नाते आपनादेर सबाइके स्वागत जानाच्छि। जदि आपनारा बांगाली रान्ना खेते पछन्द करेन ताहले आमार चैनलटा एकबार भिजिट करते पारेन। एखाने आमि सम्पूर्ण बांगाली रान्ना देखिये थाकि खूब सामान्य उपकरण दिये कि करे असाधारण रान्ना करा जाय सेटाई आमि आमार चैनले देखिये थाकि। এখন লকডাউনের সময় আমরা কেউই বাড়ির থেকে বেরোতে পারছি না। বাড়িতে থেকে সারাদিন আমাদের কিছু না কিছু খেতে ইচ্ছা করে। বিকেলবেলা হলে আমাদের একটু স্ন্যাক্স মনে হয় খাই, কিন্তু আজকে যে আমি রেসিপিগুলো দেখিয়েছি স্ন্যাক্স তৈরি করার পর, এগুলো কিন্তু অত্যন্ত জরুরি। খুবই সাধারণভাবে এই সসগুলো কিভাবে আপনারা বাড়িতে তৈরি করে স্টোর করবেন সেটাই আমি দেখিয়েছি। আসুন দেখা যাক। যেটা দেখিয়েছি সেটা হচ্ছে মোমোর চাটনি। এটা যে শুধু মোমোর সাথেই খাওয়া যায় তা না, এটা আপনারা রোল বা স্যান্ডউইচ সবার উপরেই এটা কিন্তু স্প্রেড করে খেতে পারেন। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি 2 কাপ জল বসিয়ে দিয়েছি, আর এখানে 10-12টা শুকনো লঙ্কা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই শুকনো লঙ্কাগুলো আমি এই জলের ভেতর দিয়ে দিচ্ছি। আর এখানে 250 গ্রাম মতো টমেটো আমি হাফ করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। এটা 5 মিনিট আমি সেদ্ধ করে নেব, ঢাকা দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট পর লঙ্কাগুলো নরম হয়েছে আর টমেটোর গাত থেকে তার এই খোসাটা ছাড়িয়ে আসছে। তখন বুঝতে হবে যে আমার এটা হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে এগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর টমেটোর গাত থেকে এই খোসাটা ছাড়িয়ে নেব। নিয়ে সবগুলো মিক্সারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরকম পেস্ট তৈরি করতে হবে। এবারে একটা প্যান বসিয়ে তাতে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে 1/2 টিস্পুন মতো আদা আর 1 চামচ মতো রসুন কুচি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখবেন, খেয়াল রাখবেন যেন এটা পুড়ে না যায়, জাস্ট কাঁচা গন্ধটা যাবে। যখন দেখবেন এরকম কাঁচা গন্ধটা চলে গেছে, এখানে 1/2 চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করার পর পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমার কষাতে হবে। দেখুন কষানো হয়ে গেছে। এবারে এর ভেতর স্বাদ অনুযায়ী লবণ দেবেন। 1 চামচ টমেটো সস দিয়েছি, 1 চামচ চিনি দিয়ে এটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে। এবারে কালারটা যাতে ভালো আসে সেই জন্যে আমি 1/2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ বিট নুন দিয়ে দিলাম। এবারে 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ফ্রিজে রেখে দিন। যখনই দরকার পড়বে তখনই এটা বের করে সার্ভ করতে পারবেন। দেখুন কতটা পরিমাণে ঠিক হয়েছে। এবারে পরেরটায় চলে যাই, এটা হচ্ছে খাট্টা মিঠা ইমলি সস। এটা আমরা সবসময় ভেলপুরি, দই বড়া, চাট ব্যবহার করে থাকি। এখানে আমি তেঁতুলটাকে 20 মিনিট একটু গরম জলে ভিজিয়ে রেখে এরকম চটকে চটকে এর থেকে কাঠটা বার করে ছেঁকে নিয়েছি। এবারে আবারও একটা প্যানে আমি একটুখানি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে 1/2 টিস্পুন মতো মৌরি দিয়ে দিচ্ছি। মৌরির গন্ধটা খুব ভালো লাগে বলে আমি মৌরি দিয়েছি, ইচ্ছা করলে আপনারা জিরে দিতে পারেন। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তেঁতুলের কাঁচটা দিয়ে দেব। দিয়ে একটুখানি ফুটতে সময় দেব। দেখুন কিছুক্ষণ পর এরকম ডকবক করে ফুটতে শুরু করেছে। এবারে এর ভেতর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি,
চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এখানে হাফ টিস্পুন মতো আদার গুঁড়ো আর মৌরি গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে আমার এটাকে কিন্তু কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি এক কাপ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে দেওয়ার পর এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দেব। আমি এখানে এক চামচ দিয়েছি, যেহেতু তেঁতুল বলে টকটা বেশি, আর এক চামচ বিট নুন দিয়ে এবার এটাকে ভালো করে ফুটবে। রংটা কত সুন্দর এসছে। এবারে হাফ কাপ মতো আমি গুড় দিয়ে দিলাম, এটা অরেগানিক বলে এরকম, আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম। শুধু গুড় দিয়ে করলে কিন্তু মিষ্টিটা খুব একটা ভালো হয় না, সেই জন্য একটু চিনি দিলে ভালো হয়। এবারে এটাকে ফোটাতে হবে যতক্ষণ না চিনিগুলো পুরো গলে যায়। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এবারে এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে এক চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দিলে পরে এটা অনেক দিন থাকবে আর কি। আর এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু এটা একদম পাতলা আছে, আমি একটুখানি আপনাদের চামচে তুলে দেখাচ্ছি। এটা দেখুন এরকম পাতলা আছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা আরেকটু ঘন হয়ে যাবে। এরকমই নামাবেন, দেখুন ঠান্ডা হওয়ার পর এটা দেখতে ঠিক এরকম হবে। এটা এক মাস পর্যন্ত আপনারা স্টোর করতে পারবেন। এবার পরেরটা হচ্ছে বাটারকচ সস। এটা আপনারা ফুড কাস্টারে ব্যবহার করতে পারবেন, বা যখন কোনো কেক বানাবেন, স্মুদি বানাবেন, তখন এই সসটা আপনারা ইউজ করতে পারবেন। কাস্টার্ড বানালে আর কন্ডেন্স মিল্কের বদলে এটাও ব্যবহার করা যায়। তাহলে এটা কিভাবে বানাতে হয় দেখুন। এখানে একটা প্যান গরম করে এখানে আমি এক কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। এবার চিনিটা এরকমভাবে বিছিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম আমি লোতে রেখেছি, আমি কিন্তু কোনো জল দেব না। এটা কিন্তু আস্তে আস্তে চিনিটা গলবে। দেখুন কিছুক্ষণ পর মাঝখান থেকে চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। যখন এরকম চিনিটা গলতে শুরু করবে তখন এই চারপাশ থেকে যে চিনিগুলো আছে সেগুলো আস্তে আস্তে মাঝখানের দিকে দিয়ে দিতে হবে। কিন্তু এটা বেশি নাড়বেন না, তাহলে কিন্তু ক্যারামেলাইজড হতে একটু চিনিটা গলতে সময় নেবে। এটা করতে আমার 2-3 মিনিট সময় লেগেছে চিনিটা গলতে। দেখুন চিনিটা এরকম গলে গেছে, তাও দেখতে পাচ্ছেন কিরকম দানা দানা আছে। এই অবস্থায় কিন্তু নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে 2 চামচ মতো বাটার দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন। যদি দেখেন যে এটা পুড়ে যাচ্ছে তাহলে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন। এবার খুব ভালো করে চিনির সাথে বাটারটাকে মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা যত ভালো হবে সসটা কিন্তু তত ভালো হবে। দেখুন পুরো একদম বাটার আর চিনিটা একদম মিশে গেছে। এইবারে এর ভেতরে আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু একবার ফোটানো আছে, রুম টেম্পারেচারে রাখা। এইবারে দেখুন যেই দুধটা দিয়েছি এটা কিন্তু কীরকম হয়ে গেছে। কিন্তু এটা ভয় পাবেন না, দুধটা যখন ফুটতে শুরু করবে তখন এটা আবার পুরো গলে যাবে। দুধটা যেহেতু আমার পুরো গরম ছিল না সেই জন্যে দেওয়ার পর জিনিসটা এরকম হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে কিন্তু 5 মিনিট পর সমস্তগুলো গলে গেছে, আর কালারটাও কত সুন্দর এসছে। তাও একটু একটু আছে,
এটা যত দুধটা ফুটবে তত এটা গলে যাবে। এবারে দু চামচ কর্নফ্লাওয়ারের সাথে দু চামচ দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাই কিন্তু আমি কোনো রং ব্যবহার করিনি, তারপরেও কিন্তু দেখেছেন এটা রং কত সুন্দর এসছে। এবারে আস্তে আস্তে করে দিতে হবে আর নাড়তে হবে, না হলে কিন্তু এটা নিচে পুড়ে যেতে পারে, লেগে যেতে পারে। এবারে আস্তে আস্তে পুরো জিনিসটাকে এরকমভাবে মিশিয়ে নেব। এবারে যেহেতু আমি বাটার স্কচ সস বানাচ্ছি, বাটার স্কচ এসেন্স দিয়ে দিলাম। এটা যে কোনো স্টোরে আপনারা কিনতে পাবেন। দেখুন কত সুন্দর দেখতে তৈরি হয়েছে। তাহলে আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো? আশা করি ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার দেখা হবে।